নমস্কার। আজি আমাৰ সমাজৰ শিক্ষাবিদ প্ৰফেচাৰ কামিনী দা 79 জন্মতিথি। জেস পৌ পেজ এবং প্ৰদীপ সিংহ ইউটিউব চেনেলৰ মাৰফতে তাৰ এই শুভ জন্মদিনে শ্ৰদ্ধাঞ্জলি জানিয়া জেস পৌ পেজে আয়া তা সমাজের ডাঙর গুরুত্বপূর্ণ আধুনিকতার গজে যে কথাহান কথা মাতিয়া গেছিল গা ওহান। আজি মি মোর প্রদীপ সিংহ ইউটিউব চ্যানেলের মারফতে তুলিয়া দরুরি ক্ষুদ্র শিক্ষাবিদ গোনাগৈ কামিনী দা সমাজ শূদ্রক এবং তার গাঙর প্রতি তা যেটা সেবামূলক কাম করিয়া গেছে গা ওহান উল্লেখযোগ্য। ক্ষুদা উবদৌ নাগৈ তার জেঠা কৃতজ্ঞ হিসাবে বেবুনির প্রতি যেটা দায়িত্ব পালন করিয়া গেছিল গা ওহান খুব গুরুত্বপূর্ণ। মানু আগ যেবাকা সম্পূর্ণ হইতরাতা যেবাকা নিজর পরিবারের দায়িত্ব বুঝ নিয়া কাম করিয়া জানা পাত্রা ও মানু আনু তাই উত্তুমুখ সুপ্রতিষ্ঠিত এবং চিরস্মরণীয় ঠাই তারা। আজিও তার ভিতরে আমার সমাজের শিক্ষাবিদ কামিনীদার উল্লেখযোগ্য। আজি কামিনীদার কথাই কোন টাঙাই আজিকার জেস পৌ পেজে তো জেস নিউজ 20 সমাজের আর এক দিকা হালো আমি আজ আলোচনা করার জিয়ার গা আধুনিকতার প্রভাব বিষ্ণুপ্রিয়া মণিপুর এ টপিকে গো খুব গুরুত্বপূর্ণ টপিক আগো। আমি প্রত্যেকবার নয়া টপিক সমাজের নিয়ে আনিয়ারে পেয়েছে হানো মারফতে আজি যে আলোচনা হানার করার জিয়ার গা এহান সমাজের বড় ডাঙ্গর জিনিস আহান। আজিকার এই আলোচনা টপিকে গত আলোচক হিসাবে যেটা আছি বিশিষ্ট বুদ্ধিজীবী এবং আমার সমাজের নামি দামি যেগো কলেজ গৌহাটি কমার্স কলেজের যেগো প্রফেসর গো বর্তমানে রিটায়ার্ড কামিনী দা বিশিষ্ট সমাজসেবী গ এবং অনেক সংস্থার লোক জড়িত কামিনী দা আছে লগে বরেন্দ্র আইজল কলেজে তো তা প্রিন্সিপাল গো প্রফেসর ডক্টর হরেন্দ্র তা আছে তা আইজলে তো আছে গো বিশেষে আমার আজি হাববিগিও চিনেছি আমার ডক্টর স্মৃতি কুমার দা সহকর্মিনী সুনন্দা দি আমি তেইরে যে আল্লাং আমি আজি লাইভ অনুষ্ঠানে আল্লাহ আলোচক হিসাবে আছে তাই রমাকান্ত সিংহ গৌহাটি। আজিকার এই আলোচনা চক্র হানা আমি পইলাই সমাজের তিন হান জিনিস আমি আলোচনা করতাম তিন হান রাউন্ডে পইলাই তাই আধুনিকতা মাত্রে কিহান বুঝিয়ার পিছনে এগর প্রভাব হান কিহান পিছনে এটা তো পরিত্রাণের কোন পথ আছে তা বা এগর নিকুলানির সমাজ ব্যবস্থা কিসাদে আনানি সুস্থ সমাজ ব্যবস্থা এহানোর আমি কিসাদে আনে পারানি কৈলাকার আলোচক হিসাবে কামিনী জাউরিগা কামিনী এহানোর সংক্ষিপ্ত ভাবে খুব নমস্কার। আমি কামিনী মোহন সিংহ আগে প্রদীপে ইন্ট্রোডিউস করে দিল
আজিকার যে বিষয়হান এহান এত ডাঙর বিষয়হান জনমে তো মরণ পেয়া রাতি রাতি বিয়ানে উঠানিত করিয়া গুঞ্জানি পেয়া এটা আমি একটিভিটিস এটা আমি কাম কাজ আমি এই আধুনিকতা বা এহানোর ভিতরে আহে আহে পড়ে গেল আনতে এমন জীবন দরিক খানা পিনা উড়ন পিন্ধন বিয়া শাদি কর্মকাসা ইমাঠারর কথা ফিজেত খেতি বাড়ি সংগঠন পড়াশোনা এটা যত অ্যাক্টিভিটিস আমার মানুষ আছে হাব্বি আধুনিকতার পর্যায়ে আহে আগে যেটা আসিল ঔতাত্ত এবাকা মডার্ন যুগে কিসাদে তারে আমি উন্নতির লগে লগে ওতার লগে খাপ খাইয়া আমার যেহান চিরাচরিত আছে ওহানরে ওহানরে খালি আধুনিক ওহানরে ইম্প্রুভ করানি ওহানের নাং বর্তমানের লগে খাপ খাইয়া ইম্প্রুভ করানি ওহানের নাঙে আধুনিকতা বলিয়া মর মনে অর তা থাকিয়া যেটা বিষয় আহিতই ওটা মাতিয়া লম করে নিতে সম্ভব নেই তথাপি মি কতহান পয়েন্টে মাত্র আধুনিকতা হানা আমার তা লাভ আর না লোকসান হইতে এহান তিনহান পয়েন্টে আমি জাজ করানি লাগত আহান হইলে তাই এহানাত মোর তা কেহান লাভ হইত এহান না আইলে মোর তা ইনকাম বাড়তই না খরচ বাড়তই দুই নম্বর পয়েন্ট গেল তাই এহান হইলে মোর তা সমাজের তা বা কিহান লাভান হইত যদি ক্ষতি নার কমসে কম ক্ষতিও না হনতে ঠিক নেই কমসে কম লাভ নাইলেও ক্ষতিতেও নাক তিন নম্বর কথা কথা আনল তাই পয়েন্ট গো যে এহানের মাঝে আর্থিক লাভালাভ কিহান মর্তা হোক সমাজতা হোক হাবিতা হোক যদি এরে তিনে আনির আখানো না বাহুদা আহান হইল অন্যতা নার ওহান হইলেও এহানি আধুনিকতা এহান প্রয়োগ অনাথক নেই তা থেকে এগিয়ে জানি আধুনিকতার নাঙে আমি যেটা হাদা করানি ওহান ঠিক নেই এরে তিনহান পয়েন্টে তো আমি এহান বিবেচনা করিয়া আধুনিকতা গ্রহণযোগ্য হইতই না নাইতই ওহান আমি ঠিক করানি বারো কামে লাগানি এবাকা অন্যান্য বিষয়খানি যেটা মেয়ে মাতানি মনে হবে ওটাই লেতাই লবণ